हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चैनल आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आमी निये एसेछी 2021 साले मुक्ति पावा मार्वेल स्टूडियोर इटर्नल्स मुभिर सारांश। तो चलुन बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। मुविटी शुरूते आमादेर टेक्स्टेर साहाज्ये जानानो हय जे सारा जगते सबार आगे एसेछिलो सेलेस्टियल। प्रधान सेलेस्टियल एरिशम प्रथम नक्षत्र तैरि करे आर प्राणेर विस्तार घटे, किन्तु डिभियंट नामे एक धरनेर प्रजाति सारा विश्वेर प्राणीदेर ध्वंस करते थाके। তাই এরিশেম অলিম্পিয়া গ্রহের ইটার্নালস নামে অমর হিরোদের একটি দলকে ডিভিয়ানদের ধ্বংস করার জন্য পাঠায়। ইটার্নালদের এরিশেমের ওপর দৃঢ় বিশ্বাস ছিল, যতক্ষণ না প্রধান ইটার্নাল এজেকের নেতৃত্বাধীন একটা মিশন সব কিছু বদলে দেয়। এবার 5000 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া সাম্রাজ্যে দেখা যায় যে ডিভিয়ানরা মানুষদের ওপর হামলা করেছে। তখন ইটার্নালরা সেখানে এসে নিজেদের পাওয়ার ব্যবহার করে সেই ডিভিয়ানদের মেরে মানুষদের বাঁচিয়ে নেয়। এখান থেকে ইটার্নালদের পৃথিবীতে পথ চলা শুরু। এরপর বর্তমান সময়ে দেখা যায় যে ইটার্নাল সার্সি একজন মিউজিয়াম সায়েন্টিস্ট হিসেবে লন্ডনের একটা মিউজিয়ামে ক্লাস নিচ্ছে। তখন সেখানে হঠাৎ ভূমিকম্প শুরু হয়, তবে কিছুক্ষণ পরেই তা থেমে যায়। এরপর রাতে সার্সি তার বয়ফ্রেন্ড ডেনের বার্থডে পার্টি থেকে ডেন আর ইটার্নাল স্প্রাইটের সাথে ফেরার সময় ক্রো নামে একটা ডিভিয়ান তাদের ওপর আক্রমণ করে। তখন সার্সি আর স্প্রাইট তাদের পাওয়ার ব্যবহার করে তাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে, তবে ক্রো স্প্রাইটের ইলিউশন বুঝতে পেরে যায়। তখন ইটার্নাল ইকারিস সেখানে এসে ক্রোর সাথে ফাইট করে, তবে ক্রো সেখান থেকে পালিয়ে যায়। এবার সার্সি ডেনকে তাদের সম্পর্কে সব কিছু বলে। সব শুনে ডেন সার্সিকে জিজ্ঞেস করে যে তারা থ্যানোসের সাথে লড়তে আসেনি কেন। তখন সার্সি বলে যে তাদের ডিভিয়ান ছাড়া অন্য কারোর সাথে লড়াই করা বারণ। এবার সার্সি ডেনকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর আবার 575 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহরে ইটার্নালদের ডিভিয়ানদের সাথে ফাইট করতে দেখা যায়। সেখানে প্রধান ইটার্নাল এজ্যাক এরিশেমকে বলে যে এই গ্রহের মধ্যে স্পেশাল কিছু আছে, তবে এরিশেম তাকে বলে তাদের আসল মিশনের দিকে লক্ষ্য রাখার জন্য। এরপর সব ইটার্নাল সেখানকার মানুষদের সাথে সময় কাটাতে থাকে। তারপর ইকারিস সার্সিকে তার ভালোবাসার কথা জানায় আর তাদের মানুষদের রীতিনীতি মেনে বিয়ে হয়। এরপর বর্তমান সময়ে সার্সি ইকারিস আর স্প্রাইট দক্ষিণ ডাকোটায় তাদের লিডার এজেকের কাছে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে কোনো ডিভিয়ান্ট এজেকের পাওয়ার অ্যাবজর্ব করে তাকে মেরে ফেলেছে। স্প্রাইটের তখন লন্ডনে তাদের ওপর হামলা করা ডিভিয়ান্ট ক্রোর কথা মনে পড়ে, যে এজেকের মতো নিজের ক্ষত হিল করেছিল। তখন এজেকের মৃতদেহ থেকে এরিশেমের সাথে কথা বলার শক্তি সার্সির শরীরে ঢুকে যায় আর সার্সি এবার প্রধান ইটার্নাল হয়ে যায়। এরপর 1521 খ্রিস্টাব্দে দেখা যায় যে মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। মানুষদের উন্নত করতে ইটার্নাল ফাস্তোস তার যে টেকনোলজি মানুষদের দিয়েছে তারা তার অপব্যবহার করছে। তা দেখে ইটার্নাল থিনা নিজের মাইন্ডের কন্ট্রোল হারিয়ে অন্যান্য ইটার্নালদের সাথে ফাইট করে তাদের আহত করে দেয়, যদিও এজেক তার পাওয়ার দিয়ে তাদের ক্ষত সারিয়ে দেয়। ইটার্নাল গিলগামিশ এবার থিনাকে কন্ট্রোল করতে না পারায় তার ওপর তার শক্তি প্রয়োগ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর থিনার জ্ঞান ফিরলে এজাক তাকে তাদের মিশন থেকে বাতিল করার কথা বলে, না হলে থিনা আবার নিজের কন্ট্রোল হারিয়ে বাকিদের ক্ষতি করে দিতে পারে। তখন আরেক ইটার্নাল ড্রুইগ তার হিপনোটাইসে পাওয়ার ব্যবহার করে মানুষদের যুদ্ধ থামিয়ে দেয়, তবে এবার এজাক তাকে বাধা দেয় না। ড্রুইগ এবার সেই মানুষদের নিয়ে চলে যায়। গিলগামিশ তখন বলে যে থিনাকে বাদ দেওয়ার দরকার নেই, সে তার খেয়াল রাখবে। এজেক তারপর সব ইটার্নালদের বলে যে সব ডিভিয়ান্টরা মারা গিয়েছে, তাই এবার তারা যে যার মতো করে বাঁচতে পারে। এরপর বর্তমান সময়ে দেখা যায় যে ভারতের মুম্বাইতে শুটিং চলছে আর সেখানকার হিরো হলো ইটার্নাল কিঙ্গো। কিঙ্গো এখন বলিউডের একজন বড় মুভি স্টার। তখন সেখানে ইকারিসরা এসে কিঙ্গোকে ডিভিয়ান্টদের ফিরে আসার খবর আর এজেকের মৃত্যু সংবাদ দেয়। তাই কিঙ্গো তার অ্যাসিস্ট্যান্ট কারুণ প্যাটেলকে নিয়ে তাদের সাথে অস্ট্রেলিয়ায় গিলগামিশ আর থিনার কাছে যায়। গিলগামিশ সেখানে সার্সিকে জানায় যে থিনা তার মাইন্ডের কন্ট্রোল হারালে সে শুধু ভূমিকম্পের পর অনেক গ্রহ ধ্বংস হওয়ার কথা বলে, তাতে সে নিজেও বারবার মারা গিয়েছে। তখন সার্সির লন্ডনে ভূমিকম্পের কথা মনে পড়ে, তাই সে একটা ফাঁকা জায়গায় গিয়ে এরিশেমের সাথে কথা বলে তাদের আসল মিশনের সম্বন্ধে জানতে পারে। এরিশেম তাকে বলে যে টিয়ামাট নামে এক সেলেস্টিয়ালের জন্মের জন্য পৃথিবীর মানুষদের এনার্জির দরকার, এখন টিয়ামাটের জন্মের সময় হয়ে গিয়েছে। সার্সি তখন বলে যে তাতে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরিশেম তাকে জানায় যে পৃথিবী ধ্বংস হলে সেলেস্টিয়ালরা তা থেকে আরও গ্রহ তৈরি করতে পারবে। এছাড়াও এরিশেম তাকে বলে যে ইটার্নালদের প্রাণ নেই, সেই তাদের তৈরি করেছে। প্রতি গ্রহের সব দৈত্যাকার হিংস্র প্রাণীদের মারার জন্য সে ডিভিয়ান্টদের তৈরি করেছিল, তবে ডিভিয়ান্টরা নিরীহ প্রাণীদের মারতে শুরু করে যার ফলে সেলেস্টিয়ালরা জন্মতে পারছিল না। তাই এরিশেম ডিভিয়ান্টদের মারার জন্য ইটার্নালদের তৈরি করেছে। এরপর সার্সি সেই সব কথা বাকি ইটার্নালদের জানায়। তখন গিলগামিশ বলে যে ড্রুইগ তার পাওয়ার দিয়ে টিয়ামাটকে কন্ট্রোল করে সেই ধ্বংস আটকাতে পারবে, তাই তারা ড্রুইগের কাছে যায়, কিন্তু সে তাদের সাহায্য করতে চায় না, কারণ তাদের জন্যই মানুষরা উন্নত হয়ে চারিদিকে ধ্বংসলীলা শুরু করেছে। এরপর ইকারিস আর সার্সি কথা বলার সময় হঠাৎ একটা ডিভিয়ান্ট ইকারিসকে ধরে নিয়ে যায়। আরও কিছু ডিভিয়ান্ট বাকি ইটার্নালদের ওপর আক্রমণ করে। ওদিকে ডিভিয়ান্ট ক্রো ইকারিসকে মারতে গেলে গিলগামিশ তাকে বাঁচিয়ে নেয়। তখন থিনা আবার নিজের কন্ট্রোল হারিয়ে ইকারিসের সাথে ফাইট করে।
তাই গিলগামিশ থিনাকে শান্ত করে ইকারিসকে বাকিদের সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়, আর সে নিজে ক্রোর সাথে লড়তে থাকে। ইকারিস বাকিদের বাঁচাতে গেলে একটা ডিভিয়ান্ট তাকে ধরে ফেলে। সার্সি তখন ইকারিসকে বাঁচাতে গেলে ডিভিয়ান্টটা তার পেছনে পড়ে যায়, তাই সার্সি তার পাওয়ার দিয়ে ডিভিয়ান্টটাকে একটা গাছ বানিয়ে দেয়। এখানে সে তার আরেকটা পাওয়ারের কথা জানতে পারে। অন্যদিকে গিলগামিশ থিনাকে বাঁচাতে গেলে ক্রো গিলগামিশকে ধরে তার পাওয়ার অ্যাবজর্ব করে নেয় আর আপগ্রেড হয়ে যায়। এবার ইকারিস সেখানে চলে আসলে ক্রো পালিয়ে যায়, গিলগামিশ এবার সেখানে মারা যায়। গিলগামিশের সৎকারের পর ড্রুইগো ইটার্নালদের সাহায্য করতে রাজি হয়। এরপর ইকারিস আর সার্সি ফাস্তসের কাছে গিয়ে তার সাহায্য চায়। এবার তারা সবাই তাদের শিপে যায়, যেখানে আরেক ইটার্নাল মাককারি ছিল। সেখানে গিয়ে ফাস্তস ইউনিমাইন্ডের কথা বলে, যা দিয়ে ড্রুইগ অন্যান্য ইটার্নালদের পাওয়ার অ্যাবজর্ব করে টিয়ামাটকে কন্ট্রোল করে ঘুম পাড়াতে পারবে, যাতে তারা পৃথিবীর মানুষদের অন্য গ্রহে নিয়ে যাওয়ার সময় পায়। এরপর সেখান থেকে বেরিয়ে ইকারিস 6 দিন আগের কথা মনে করে, যখন সে এজেকের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে বোঝা যায় যে এজেক আর ইকারিস টিয়ামাটের জন্মের ব্যাপারটা অনেক আগের থেকেই জানতো। এজেক তখন ইকারিসকে বলে যে মানুষদের সাথে থেকে আর তাদের ভালোবাসা পেয়ে সে বদলে গিয়েছে, তাই তাদের পৃথিবীর ধ্বংস আটকাতে হবে। তখন ইকারিস তার কথায় সায় দেয়। তবে সে এজাককে আলাস্কায় নিয়ে যায়, যেখানে কিছু ডিভিয়ান্ট ছিল। এবার সে এজেকের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে নিচে ডিভিয়ান্টদের মধ্যে ফেলে দেয়। তখন ক্রো সেখানে এসে এজেকের পাওয়ার অ্যাবজর্ব করে তাকে মেরে ফেলে। এবার বর্তমান সময় দেখা যায় যে ফাস্তস মাককারিকে তিয়ামাটের উত্থান হওয়ার জায়গা খোঁজার জন্য পাঠায়, তাই মাককারি তার সুপার স্পিডের সাহায্যে সেকেন্ডের মধ্যে সেই জায়গা খুঁজে বের করে, যেটা ছিল ভারত মহাসাগরের একটা দ্বীপে। সেই সময় ইকারিস ফাস্তসের কাছে এসে ইউনিমাইন্ড নষ্ট করে দেয় আর বলে যে সে তিয়ামাটের উত্থান আটকাতে দেবে না। এবার তারা বুঝতে পারে যে এজাককে ইকারিসই মেরেছিল। তবে অন্যান্য ইটার্নালরা ইকারিসের কথায় সায় না দিলেও স্প্রাইট তার সাথে চলে যায়। এবার কিঙ্গো বলে যে সে আর তাদের সাহায্য করতে পারবে না, কারণ সে অ্যারিসেমের কথা অমান্য করতে চায় না, আবার পৃথিবীকে ধ্বংস হতে দিতেও চায় না, তাই সে কারণকে নিয়ে তাদের ছেড়ে চলে যায়। এরপর ফাস্তস আবার ইউনিমাইন্ড বানিয়ে ফেলে। এবার থিনা ইকারিসের সাথে লড়তে থাকে, যাতে সেই সুযোগে ড্রুইগ ইউনিমাইন্ড চালু করতে পারে। তবে ইকারিস তা বুঝতে পেরে সেখানে এসে ড্রুইগের উপর হামলা করে তাকে মেরে ফেলে। তখন সেখানকার ভলকেনো ব্লাস্ট করে। এবার সার্সি টিয়ামাটকে আটকানোর জন্য ভলকেনোর দিকে যায়, আর অন্যদিকে ফাস্তস থিনা আর মাককারি ইকারিসকে ব্যস্ত রাখার জন্য তার সাথে ফাইট করতে থাকে। তখন ক্রো সেখানে চলে আসে আর তাদের পাওয়ার অ্যাবজর্ব করার চেষ্টা করে। এবার ইকারিস তাদের প্ল্যান বুঝতে পেরে সার্সির দিকে যাওয়ার সময় ফাস্তস তাকে আটকে দেয়। এদিকে স্প্রাইট তার ইলিউশনের সাহায্য নিয়ে সার্সির পেটে চাকু ঢুকিয়ে দেয়। তখন ড্রুইগ পেছন থেকে স্প্রাইটের মাথা মেরে তাকে অজ্ঞান করে দেয়। আসলে ড্রুইগ তখন মারা যায়নি। ওদিকে ক্রো থিনার দুর্বলতার সুযোগ নিয়ে তার পাওয়ার অ্যাবজর্ব করার চেষ্টা করে। তখন থিনার জ্ঞান ফিরে আসে আর সে ক্রোকে টুকরো টুকরো করে দেয়। এবার দেখা যায় যে টিয়ামাট মাটির নিচ থেকে বেরোনো শুরু করে দিয়েছে। ড্রুইগ টিয়ামাটকে ঘুম পাড়াতে পারেনি বলে সার্সি এবার টিয়ামাটকে পাথরে পরিণত করতে শুরু করে। তখন ইকারিস ফাস্তসের শেকল ভেঙে সার্সির কাছে যায় তাকে মারার জন্য। তবে সেখানে গিয়ে তাদের ভালোবাসার কথা আর মানুষদের সাথে কাটানো মুহূর্ত মনে পড়ে, তাই সে সার্সিকে মারতে পারে না। এবার সব ইটার্নাল ইউনিমাইন্ডের সাথে কানেক্ট হয়ে তাদের সবার শক্তি সার্সির ভিতরে ঢুকে যায় আর সে টিয়ামাটকে পুরোপুরি পাথরে পরিণত করে ফেলে। এরপর ইকারিস তার অনুশোচনা বোধে সার্সির কাছে ক্ষমা চেয়ে উড়ে সূর্যের মধ্যে চলে যায়। এবার ড্রুইগ আর স্প্রাইট বাকিদের কাছে ফিরে আসে আর স্প্রাইটের ইচ্ছেতে সার্সি তার বেঁচে থাকা ইউনিমাইন্ডের পাওয়ার দিয়ে তাকে মানুষ বানিয়ে দেয়, যাতে সে বড় হতে পারে আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এরপর ড্রুইগ থিনা আর মাককারি অন্যান্য গ্রহের ইটার্নালদের খুঁজে তাদের সতর্ক করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সার্সি ডেনের সাথে হাঁটতে হাঁটতে ডেন তার পরিবারের একটা সিক্রেট সার্সিকে বলতেই যাবে, সেই সময় অ্যারিসেম সার্সিকে নিজের কাছে টেনে নেয় আর তারা একটা সেলেস্টিয়ালকে মেরে ফেলেছে বলে সার্সি কিঙ্গো আর ফাস্তসকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর মুভিটির মিড ক্রেডিট সিনে দেখা যায় যে থ্যানোসের ভাই ইটার্নাল এরস বা স্টার ফক্স তার অ্যাসিস্ট্যান্ট পিপ দ্য ট্রলকে নিয়ে থিনা ড্রুইগ আর মাককারির সাথে দেখা করে। এছাড়াও এন্ড ক্রেডিট সিনে ডেনকে একটা বক্স খুলতে দেখা যায় যার মধ্যে একটা অদ্ভুত তলোয়ার ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।